ইলেকশন আসলে বলে বিনা পয়সায় গ্যাস দেব আর গ্যাসটা যে কত বড় গ্যাস মানে ফানুস বেলুনের মতো ওটা অরিজিনাল গ্যাস নয় এলপিজি গ্যাস নয় ওটা আমরা মিথ্যে কথা বলে ব্যবহার করি মিথ্যা অপপ্রচার কুৎসা হিসেবে ব্যবহার করে থাকে এই ওয়ার্ডটা বাংলায় আমার সুতরাং গ্যাস তো দিচ্ছেনই না গ্যাসের পরিবর্তে ওনাদের ভাষায় যে গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে তা যদি ভয়াবহ আমি আজকে তাই আমাদের তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে এবং চলবে কাল থেকে আরো ব্যাপকভাবে হবে সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে সবাইকে পথে নামতে বলছি আর আমি নিজে আজকে চ্যারিটি বিগিনস এট হোম আমি আগেও দু একটা প্রতিবাদ করেছি আমি তাই নিজে আজকে আমার বাড়ি থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত আমি এই গ্রিন কার্ড ব্যাটারি কারিয়ে এলাম মানে স্কুটারে এবং আমি সেক্রেটারিয়েটের ভেতরে ঢুকিনি বাইরে থেকে প্রেস করছি এই কারণে আমরা এখনো বলি নোটবন্দি কোভিড এলপিজি গ্যাসের দাম পেট্রোল ডিজেল কৃষকদের ট্যাকোনিয়ান ল সব মিলিয়ে মোদী সরকারের এই দেশটাকে মোদী সরকার বেঁচে দিচ্ছে বিএসএনএল থেকে শুরু করে কোল ইন্ডিয়া থেকে শুরু করে রেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে পুরো দেশটাকে মোদী সরকার আর অমিতবাবু বিক্রি করে দিয়েছে কাজে এই সরকার জনবিরোধী সরকার জনগণ বিরোধী সরকার অ্যান্টি উমেন সরকার অ্যান্টি কৃষক সরকার অ্যান্টি মজদুর সরকার অ্যান্টি ইয়াং জেনারেশন সরকার এই সরকার দেশটাকে সর্বনাশ করে দিয়েছে তাই সর্বনাশী সরকারে আমরা পতন চাই আমরা চাই না এরকম কোন সরকার থাকুক আজকে নিজেদের নামে ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে ভূগোলকে ভুলিয়ে দিচ্ছে স্টেডিয়ামের নামও পাল্টে দিচ্ছে বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ রাজেন্দ্র প্রসাদ বাবা সাহেব আম্বেদকর সব নিজেদের নামে এবার বলুন যত ইন্ডিয়াতে রাস্তা আছে আমি জানি না কবে হয়তো দেশের নামটাও বলতে দেবে ভেরি সরি ভেরি আনফর্চুনেট থিং এটাই আমাদের প্রতিবাদ ছিল এখন আমরা আপাতত এটা শেষ করলাম সন্ধ্যাবেলাও আমি আজকে গাড়ি থিয়েটি ইউজ করিনি আমি করব না আমি গ্রিন কারে করে স্কুটারে করে আজকে বাড়িও ফিরব আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক সাথ দিয়েছেন বলে